আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। বন্ধুরা, আজকে আমরা সমাধান করব অষ্টম শ্রেণী অনুশীলনী 4.2 এর 1 নম্বর অঙ্কের ছ বর্গীয় জ এবং ঝ নম্বর অঙ্ক। আমাদের এগুলো অঙ্ক কী করতে হবে? সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করতে হবে, ঠিক আছে? তো বন্ধুরা, প্রথমে আমরা সমাধান করব ছ নম্বর অঙ্ক। দেওয়া আছে 2p² - 3r² তাহলে প্রথমে আমরা লিখে নিব যে 2p² - 3r² এর ঘন সমান সমান 2p² - 3r² হোল কিউব, ঠিক আছে? কাজে আমরা লিখলাম 2p² - 3r² এর ঘন সমান সমান 2p² - 3r² হোল কিউব। এখন যদি আমরা 2p² কে এ ভেবে নিই, 3r² কে বি ভেবে নিই, তাহলে আমরা a - b হোল কিউবের সূত্র পাবো। তাহলে a - b হোল কিউবের সূত্র কি বন্ধুরা? দেখো এখানে a - b হোল কিউব = aq - 3a² b + 3ab² - b³। তাহলে এখানে আমরা কি পাই দেখি, এটাকে ভেবে নিলাম a, এটাকে ভেবে নিলাম b, তাহলে a কিউব তার মানে 2p² হোল কিউব - 3a² b, তার মানে 3 × a ভেবে নিলাম 2p² কে, তাহলে 2p² হোল স্কোয়ার × b ভেবে নিলাম 3r² কে, ঠিক আছে? প্লাস 3ab², তাহলে 3 × a ভেবে নিয়েছি আমরা 2p² কে, তাহলে 2p² × b ভেবে নিয়েছি আমরা 3r² কে, তাহলে 3ab² তার মানে 3r² সরি বন্ধুরা 3r² হোল স্কোয়ার - b³ তার মানে 3r² হোল কিউব, ঠিক আছে? এখন আমরা এখানে আরও একবার বলছি বন্ধুরা, এটা এ ভেবে নিলাম, এটা বি ভেবে নিলাম, তাহলে a - b হোল কিউবের সূত্র পেলাম আমরা, ঠিক আছে? তাহলে 2p² এটা যদি এ হয় তাহলে 2p² কিউব তার মানে aq - 3a² b + 3ab² - b³, সূত্র আমরা মিলে যাচ্ছে আমাদের, তাই না? এখন এখানে 2p² কে কিউব করব, করলে আমরা পাবো 8p⁶, এখানে -3 × 2p² কে স্কোয়ার করলে আমরা পাবো 4p⁴ × 3r² + এখানে 3 × 2p² × 3r² কে স্কোয়ার করলে 9r⁴ - 3r² কে কিউব করলে আমরা পাবো 27r⁴, ঠিক আছে? এখন এখানে 8p⁶ যা আছে তাই থাকবে, এখানে 3 × 4 = 3 গুণ করলে আমরা কত পাবো, -36p⁴r² গুণ করলে p⁴r², এখানে প্লাস চিহ্ন, 3 × 2 গুণ করলে 6 × 9 গুণ করলে 54p² r⁴, এখানে -27r⁴, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বন্ধুরা, আমাদের এবারের সমাধান বর্গীয় জ নম্বর x³ + 2, এটার ঘন নির্ণয় করতে হবে। এর জন্য আমরা প্রথমে কী লিখব, x³ + 2 এর ঘন সমান সমান x³ + 2 হোল কিউব, ঠিক আছে? এখন x³কে যদি আমরা a ধরি, 2কে যদি b ধরি, তাহলে আমরা a + b হোল কিউবের সূত্র পেয়ে যাব। আমরা জানি a + b হোল কিউব সমান সমান aq + 3a² b + 3ab² + b³। তাহলে যদি x³কে আমরা a ভেবে নিই, 2কে যদি b ভেবে নিই, তাহলে আমরা কী পাই দেখি এখানে, তাহলে a + b হোল কিউবের সূত্র aq + 3a² b + 3ab² + b³, তাহলে এখানে আসবে aq, তার মানে x³
होल क्यूब प्लस थ्री इंटू ए स्क्वायर बी, तार माने ए एक्स क्यूब होच्छे ए बी होच्छे टू, ताहले ए स्क्वायर बी तार माने एक्स क्यूब स्क्वायर इंटू बी होच्छे टू प्लस थ्री ए बी स्क्वायर, तार माने थ्री इंटू ए होच्छे एक्स क्यूब इंटू टू होच्छे बी, तार माने टू स्क्वायर प्लस बी क्यूब तार माने टू क्यूब। ठीक है, এখন যদি আমরা এক্স কিউবকে আমরা কিউব করি তাহলে আমরা পাব এক্স টু দি পাওয়ার নাইন, ঠিক আছে, প্লাস থ্রি ইন্টু এক্স কিউবকে স্কোয়ার করলে আমরা পাব এক্স টু দি পাওয়ার সিক্স ইন্টু টু প্লাস থ্রি ইন্টু এক্স কিউব ইন্টু টুকে স্কোয়ার করলে ফোর প্লাস টুকে কিউব করলে এইট, সমান সমান এক্স টু দি পাওয়ার নাইন প্লাস থ্রি এক্স টু দি পাওয়ার সিক্স, টু গুণ করলে আমরা পাব সিক্স এক্স টু দি পাওয়ার সিক্স, এরপর প্লাস এখানে থ্রি এক্স কিউব এবং ফোর গুণ করলে আমরা পাব টুয়েলভ এক্স কিউব, এখানে প্লাস এইট, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। বন্ধুরা এখন আমরা সমাধান করব ঝ নাম্বার অঙ্ক, দেওয়া আছে কি টু এম প্লাস থ্রি এন মাইনাস ফাইভ পি। তাহলে প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা লিখব টু এম প্লাস থ্রি এন মাইনাস ফাইভ পি এর ঘন সমান সমান টু এম প্লাস থ্রি এন মাইনাস ফাইভ পি হোল কিউব। ঠিক আছে, টু এম প্লাস থ্রি এন মাইনাস ফাইভ পি এর ঘন সমান সমান টু এম প্লাস থ্রি এন মাইনাস ফাইভ পি হোল কিউব। ঠিক আছে, এখন কি করব আমরা বন্ধুরা, দেখো এখানে সেকেন্ড ব্র্যাকেট দেব, দেখেন টু এম প্লাস থ্রি এন ফার্স্ট ব্র্যাকেটটি নেব মাইনাস ফাইভ পি এর উপরে কিউব, এটা পুরোটাকে এ ধরে নেব আর এটাকে বি ধরে নিব, তাহলে এ মাইনাস বি হোল কিউবের সূত্র পাব। এ মাইনাস বি হোল কিউব সমান আমরা জানি এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে এটা যদি এ হয় তাহলে এখানে টু এম প্লাস থ্রি এন হোল কিউব মাইনাস থ্রি ইন্টু টু এম প্লাস থ্রি এন, তার মানে থ্রি এ স্কোয়ার, এটা ভেবে নিলাম এ এটা বি, তাহলে থ্রি এ স্কোয়ার ইন্টু বি, বি হচ্ছে ফাইভ পি প্লাস থ্রি এ বি স্কোয়ার, থ্রি ইন্টু এ হচ্ছে টু এম প্লাস থ্রি এন, বি হচ্ছে ফাইভ এম সরি ফাইভ পি হোল স্কোয়ার মাইনাস বি কিউ, বি কিউ হচ্ছে ফাইভ পি হোল কিউব। ঠিক আছে বন্ধুরা, এখন দেখো এখানে প্রথমেই টু এম প্লাস থ্রি এন টু দি পাওয়ার থ্রি, তার মানে এ টু এমকে যদি এ থ্রিকে থ্রি এনকে বি ধরি তাহলে এ প্লাস বি হোল কিউবের সূত্র পাবো আমরা। ঠিক আছে, তাহলে এ প্লাস বি হোল কিউবের সূত্র অনুযায়ী এটা সমান আমরা পাব টু এম হোল কিউব প্লাস থ্রি ইন্টু টু এম হোল স্কোয়ার ইন্টু থ্রি এন প্লাস থ্রি ইন্টু টু এম ইন্টু থ্রি এন হোল স্কোয়ার প্লাস থ্রি এন হোল কিউব। ঠিক আছে, এটাকে এ ভেবে নিই যদি আর এটাকে যদি বি ভেবে নিই তাহলে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব আমরা সূত্র পেয়ে গেলাম। ঠিক আছে না, তাহলে এই পর্যন্ত আমরা এটা পেলাম। এখন এখানে মাইনাস, এখন এখানে আমরা বন্ধুরা এখানে দেখো এখানে থ্রি ফাইভ পি আছে, তাহলে থ্রি এবং ফাইভ পি গুণ করে নেব আমরা, তাহলে পাব থ্রি ফাইভ পি গুণ করলে তিন পাঁচ পনেরো পি। আবার লক্ষ্য করি এখানে কি টু এম প্লাস থ্রি এন হোল স্কোয়ার,
तार माने 2m के जदि a 3n के जदि b धरी ताहले a प्लस b होल स्क्वायर सूत्र पाबो आमरा काजेई आमरा एखाने लिखबो सेकेंड ब्रैकेट दिब तारपरे 2m होल स्क्वायर प्लस 2 इंटू m इंटू सॉरी 2 इंटू 2m इंटू 3n प्लस 3n होल स्क्वायर ठीक है এটাকে যদি a এটা b ভেবে নিই তাহলে a স্কয়ার 2m কে ধরলাম a তাহলে a স্কয়ার প্লাস 2a 3n কে ধরলাম b তাহলে 2ab প্লাস b স্কয়ার ঠিক আছে এটা গেল আমাদের এই পর্যন্ত এরপর আছে প্লাস চিহ্ন দিয়ে নিলাম এখানে 3 দ্বারা আমরা এটাকে গুণ করে নিব কাজেই 3 দ্বারা প্লাস 3 দ্বারা প্লাস 2m কে গুণ করলে আমরা পাবো প্লাস 6m এবার প্লাস 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 3 দ্বারা 3n কে গুণ করলে 9n ইনটু ইনটু এখানে 5p কে স্কয়ার করলে আমরা পাবো 25p স্কয়ার ঠিক আছে এরপর আছে মাইনাস চিহ্ন দিয়ে নিলাম 5p কে কিউব করলে আমরা পাবো 125 p টু দি পাওয়ার 3 তার মানে p কিউব ঠিক আছে বন্ধুরা তাহলে এখন আমরা কি পাই দেখি 2m কে যদি কিউব করি তাহলে আমরা পাবো 8m টু দি পাওয়ার 3 এখানে প্লাস চিহ্ন দিয়ে নিলাম এখানে 3 3n গুণ করলে আমরা পাবো 9n সরি 9n ইনটু 2m স্কয়ার 2m কে স্কয়ার করলে আমরা পাবো 4m স্কয়ার মাঝখানে প্লাস চিহ্ন 3 2m গুণ করলে 6m ইনটু 3n কে স্কয়ার করলে 9n স্কয়ার প্লাস চিহ্ন 3n কে কিউব করলে আমরা পাবো 27n কিউব মাইনাস 15p এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট এবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নেব 2m কে স্কয়ার করলে পাবো 4m স্কয়ার প্লাস 2 2m 3n গুণ করলে আমরা পাবো 12 m n প্লাস 3n কে স্কয়ার করলে 9n স্কয়ার ঠিক আছে এরপর আসছে প্লাস চিহ্ন দিয়ে নিলাম এবার আমরা এখানে 6m 3n 6n প্লাস 3n কে 25 দ্বারা গুণ করব ঠিক আছে তাহলে এখানে যদি আমরা 6 দ্বারা 26m দ্বারা যদি আমরা 25p স্কয়ার কে গুণ করি তাহলে আমরা পাবো 150 p স্কয়ার m এরপর প্লাস 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 9n 25 p স্কয়ার গুণ করলে আমরা পাবো 225 p স্কয়ার n মাঝখানে মাইনাস চিহ্ন দিয়ে নিলাম আর সব শেষে আছে 125 p কিউব ঠিক আছে এখন আমরা কি পাই দেখি এখানে 8m কিউ যা আছে তাই থাকবে কাজে লিখলাম 8m কিউব মাঝখানে প্লাস চিহ্ন 9n 4m স্কয়ার গুণ করলে আমরা পাবো 36m স্কয়ার n মাঝখানে প্লাস চিহ্ন দিয়ে নিলাম এখানে 6m 9n স্কয়ার গুণ করলে আমরা পাবো 54m n স্কয়ার প্লাস চিহ্ন 27n কিউব 27n কিউব মাইনাস আমরা এখানে 15p দ্বারা পুরোটাকে গুণ করে নেব তাহলে 4m স্কয়ার 4 এর আগে কিছু নেই মানে প্লাস আছে তাহলে মাইনাস প্লাস হবে মাইনাস এখন আমরা 15p দ্বারা
फोर एम स्क्वायर के गुण करब ताहले आम्रा पाबो सिक्स टी एम स्क्वायर पी एखन माइनस प्लस से माइनस दिए निलाम आम्रा एखन एखाने फिफ्टीन पी टुएल्व एम एन गुण कर ले आम्रा की पाबो वन हंड्रेड एट्टी एम एन पी ठीक है एखन एखाने माइनस प्लस होबे माइनस एखन आम्रा फिफ्टीन पी नाइन एन स्क्वायर गुण कर ले आम्रा कत पाबो वन हंड्रेड थार्टी फाइव एन स्क्वायर पी ठीक है एरपर एखाने कि थाकछे प्लस वन हंड्रेड फिफ्टी पी स्क्वायर एम प्लस टू हंड्रेड ट्वेंटी फाइव पी स्क्वायर एन माइनस वन हंड्रेड ट्वेंटी फाइव पी किऊब एबार आम्रा ई किऊबगुलो एकटु साजिए निब बंधुरा एखाने आछे एट एम किऊब एरपर आछे प्लस ट्वेंटी सेवेन एन किऊब एरपर आछे माइनस वन हंड्रेड ट्वेंटी फाइव सरि एखाने ट्वेंटी फाइव ट्वेंटी फाइव पी किऊब एरपर प्लस थार्टी सिक्स एम स्क्वायर एन प्लस फिफ्टी फोर एम एन स्क्वायर माइनस सिक्सटी एम स्क्वायर पी माइनस वन हंड्रेड एट्टी एम एन पी माइनस वन हंड्रेड थार्टी फाइव एन स्क्वायर पी प्लस वन हंड्रेड फिफ्टी पी स्क्वायर एम प्लस टू हंड्रेड ट्वेंटी फाइव पी स्क्वायर एन माइनस वन हंड्रेड ट्वेंटी फाइव पी किऊब एटाई होच्छे आमादेर आंसर। तो ये छिलो बंधुरा आमादेर आजकेर समाधान। आज ताहले ए पर्यन्तई। सबाई भालो थाकबे सुस्थ थाकबे एई कामनाई। आल्लाह हाफेज़।